ফাইনালি বিক্রম চ্যাটার্জির পাড়িয়া দেখে আসলাম পাড়িয়া দেখে আসার পর আমার মনে অনেকগুলো বিষয় আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব কি সেই বিষয় যারা বলে থাকে বাংলায় ভালো কাজ করি বাংলা সিনেমার অবস্থা একদম ডুবে গেছে কেউ নেই ভালো পরিচালক নেই ভালো রাইটার নেই ভালো নায়ক নেই ভালো নায়িকা নেই সেই এক কপি পেস্ট গল্প একই সেই বস্তা পচা সেই সাংসারিক মেলোড্রামা তাদের মুখে তথাগত জাস্ট চর কষিয়ে দিয়েছে বাংলায় ভালো রাইটার আছে ভালো পরিচালক আছে তার ভিশন ক্লিয়ার হতে হবে তার ডাইরেকশান সম্পর্কে সেই নলেজটা থাকতে হবে কিভাবে অল্প পুঁজির মধ্যেও এরকম একটা কাজ স্টেজ করা যায় এরকম একটা পারফরমেন্স বের করে নিয়ে আসা যায় বিক্রম চ্যাটার্জির মতো একজন পারফর্মার সে জাস্ট দেখিয়ে দিল হি জাস্ট নেল ডিড বিক্রম চ্যাটার্জি আমি জাস্ট প্রাউড অফ বিক্রম চ্যাটার্জি আমি মানে কি বলবো আমি হলে বসে আমি রীতিমতো গলা ফাটিয়েছি সৌম্য বিক্রম মানে এত মানে শার্প তাদের প্রেজেন্টেশন তাদের ডায়লগ তাদের অ্যাকশান যখন বলছে জাস্ট কায়ে পুরো কাটা দিচ্ছে আমি তাদেরকে বলবো এবং এই সিনেমাটা দেখার আগে কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ তোমাদেরকে বলে দিতে চাই অবশ্যই এই সিনেমাটা কখনও ফ্যামিলি নিয়ে দেখতে যাবে না ফ্যামিলি মিন্স তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাও স্বামী স্ত্রী যাও ঠিক আছে কখনো বাচ্চা নিয়ে যাবে না এই সার্টিফাইড মুভি এবং সারা মুভির মধ্যে অনেক স্ল্যাং ইউজ আছে যেইগুলো কিন্তু বাচ্চাদের সামনে তোমরা দেখতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না সুতরাং বাচ্চা কাচ্চা অবশ্যই এখানে এই সিনেমাটা দেখার জন্য নিয়ে যাবে না এবার চলে আসি পারফরমেন্স নিয়ে পারফরমেন্স বিক্রম চ্যাটার্জি হি ইজ জাস্ট ফিনোমেনাল হি ইজ জাস্ট নেই ইট মানে পুরো স্ক্রিন পুরো ফাটিয়ে দিয়েছে যাকে যাকে বলে ডায়লগ ডেলিভারি হোক অ্যাকশান হোক তার যখন সিরিয়াস মুড তার যখন একটা সেই বেদনার একটা মুহূর্ত তার যখন অ্যাগ্রেশান প্রত্যেকটা ফ্রেমে বিক্রম চ্যাটার্জিকে দুর্দান্ত লাগছে তারপরে আরেকজনের কথা সে হচ্ছে সৌম সৌম্য এতদিন ওটিটি প্ল্যাটফর্মে কী করছিল তথাগত সৌমোকে কিভাবে প্রেজেন্ট করেছে ভাই সৌম এরকম একটা অ্যান্টাগনিস্ট একটা চরিত্র আরে বাপ রে বাপ দাড়ি ফাড়ি নিয়ে যখন কথাগুলো বলছে ডায়লগুলো দিচ্ছে গায়ে পুরো কাটা দিচ্ছে রীতিমতো ভয় লাগছে মানে সাইকোপ্যাথ একটা সাইকোপ্যাথ আমরা ভাবতে পারি না আমরা সবসময় ভাবি যে সাউথের একটা ভিলেন নিয়ে আসবো হিন্দি সিনেমার একটা ভিলেন নিয়ে আসবো আমাদের এখানেই আছে প্রচুর ট্যালেন্ট সেইগুলোকে দেখো সেইগুলোকে ইউজ করার চেষ্টা করো বিষয়টা হচ্ছে এই জায়গাতে অঙ্গনার পারফরমেন্স ঠিক আছে অ্যাভারেজ আমার ঠিকঠাক লেগেছে অঙ্গনার পারফরমেন্স শ্রীলেখা মিত্র ওভারঅল শ্রীলেখার ঠিকঠাক আছে পারফরমেন্স সিলেকার পার মানে একদম অল্প জায়গা অঙ্গনারও মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স অম্বরীশ অম্বরীশের পারফরমেন্স আমার মোটামুটি লেগেছে খুব একটা যে হাই ফাই সেরকম না কম্পোডিশন পারফরমেন্স তা প্রত্যেকের চরিত্র যে যার যেইটুকুনি আছে আর এখানে মেন দুজন যে চরিত্র সেটা হচ্ছে একটা হচ্ছে ওই বিক্রম এবং হচ্ছে সৌম তারা দুইজনের জাস্ট সিনেমাটাকে কাঁধে তুলে নিয়ে জাস্ট বের করে দিয়েছে মানে মানে দুইজনের শো এটা শুধুমাত্র শুধুমাত্র দুজনের শো আমি শুধু বলতে চাই আর প্রথমে হচ্ছে কনসেপ্ট এরকম একটা কনসেপ্ট যেভাবে নিয়ে এসেছে এটাকে যেভাবে স্টেজ করেছে প্রত্যেকটা ফ্রেমে যেভাবে চরিত্রগুলোকে দেখিয়েছে প্রত্যেকটা সিনগুলো যেরকমভাবে ডেভেলপ করেছে সেইগুলো দারুণ সেইগুলো দারুণ তারপরে বলি অ্যাকশান আমরা তো বাংলায় তো এরকম ওরকম ধুমধারাক্কা ওরকম অ্যাকশান না এখানে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশান যেভাবে দেখাচ্ছে কোনো একটা পেন বা কোনো একটা তোমার ইট তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্লিপ এই এক একটা ছোট ছোট অবজেক্ট নিয়ে যেই অ্যাকশানগুলো দেখাচ্ছে সেইগুলো বাওয়ার লেভেলের অ্যাকশান সেইগুলো দেখতেও ভালো লাগছে একদম র লেভেলের অ্যাকশান যাকে বলে এরকম কতগুলো সিন আছে মানে পুরো সিনেমায় অনেকগুলো এরকম ফাইট সিকুয়েন্স আছে একটা আছে বাথরুমের ভেতরে ফাইট সিকোয়েন্স মানে একজনকে কমোটের মধ্যে নিয়ে তাকে যখন জিজ্ঞেস করবে যে কুকুরটা সম্পর্কে বা কোথায় কি পাচার করা হয়েছে কি করা হয়েছে এই সমস্ত জিনিস মানে ওই সিনটা দুর্দান্ত একটা জায়গায় আছে পুরো চারপাশে পুরো গুন্ডা ফুন্ডা দিয়ে পুরো বিক্রমকে ঘিরে নেবে ক্লিপ জামা কাপড়ের ক্লিপ এরকম হাতে গুঁজে ঘপা ঘপ ওই অ্যাকশানটা মানে যেভাবে স্টেজ করেছে ওই জায়গাটা দুর্দান্ত লাগছে একটা দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে একটা বৃষ্টির একটা পরিবেশ তৈরি করেছে বৃষ্টি হচ্ছে একটা গলির ভেতরে এই পাশ থেকে লোক আসছে দুই পাশ থেকে লোক আসছে এসে ওকে পুরো অ্যাটাক করছে ও একটা আদলা ইট নিয়ে সেখানে রীতিমতো ফাইট করে যাচ্ছে সেই জায়গাগুলো জাস্ট না দেখলে পরে বিশ্বাস করা যায় গায়ে পুরো কাটা দিচ্ছে গুজবাউন্স মুমেন্ট এইগুলো হচ্ছে এক একটা এই সিনেমাটাকে আরও টপ লেভেলে নিয়ে যায় এবার বলে আসি গল্পটা গল্পটা যেরকমভাবে স্ক্রিন প্লে যেরকমভাবে শুরু হয় প্রথমে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ঠিকঠাক আছে যে গল্পটা দেখাচ্ছে বিক্রমের ক্যারেক্টারটা কি এখানে একজন বয়স্ক ভদ্রমহিলা আছে তার একটা হোটেল আছে এবং তার হোটেলে অনেক স্ট্রিক ডগ সে তাদেরকে খাওয়ায় এবার এই স্ট্রিক নিয়ে একটা ইলিগাল একটা বিজনেস চলছে এবং সেখানেই বিক্রমের একটা পছন্দের কুকুর সে লাপাত্তা হয়ে যায় বেপাত্তা হয়ে যায় এবং তাকে খোঁজ করার জন্য বিক্রম কি কি করে তার জন্য তোমাদের এই সিনেমা হলে সিনেমাটা দেখে আসতে হবে এ আমি বলবো যেরকমভাবে এটা শুরু হয়েছে ইন্টারভেল আগে অবধি দু একটা অ্যাকশান সিকোয়েন্স আছে সেগুলো দারুণ ইন্টারভেলের পর থেকে সিনেমাটা একটা ব্যাপক জাম্প নেয় একদম টপ টপ হাই স্পিড নেয় একদম তারপর থেকে যেভাবে বিক্রম এক একটা জায়গায় যেরকমভাবে তাকে অ্যাকশান বলতে দেখা যাচ্ছে আরেকটা জায়গায় অ্যাকশানের দৃশ্য আছে আমাদের সমাজে দেখবে এরকম কিছু কিছু মানুষ আছে যারা এই সমস্ত পশু পালন করে থাকে তাদের মধ্যে কিছু কিছু মানুষের একটু বিকৃত মানসিকতা থাকে একটা পৈশাচিক মনোবৃত্তি থাকে যে কাউকে একটু অত্যাচার করলে বা কাউকে একটু কষ্ট দিলে তাদের মধ্যে একটা আনন্দ হয় এরকম একটা স্বামী আমরা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে বিক্রম যেটা যেভাবে পানিশ করছে সেটা দেখবার মতো সেই জায়গাগুলো সিটি এরকম প্রচুর জায়গা আছে সিটি মুভমেন্ট তা ওভারঅল সিনেমার স্ক্রিন প্লে সিনেমার বিজিএম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিক্রমের পারফরম্যান্স সৌমোর পারফরম্যান্স এবার চলেছে ডায়লগ ডায়লগ সৌমোর দুটো পাওয়ার প্যাক ডায়লগ আছে একটা আছে বিক্রম চ্যাটার্জিকে যখন খুঁজে পাবে বিক্রম চ্যাটার্জিকে মারতে যাবে বিক্রম চ্যাটার্জিকে মারতে গিয়ে তার সাথে যে কনভারসেশানগুলো হবে সেটা আলাদাই লেভেলে আমাদের পুরো সমাজটা চলছে সাপ্লাই এবং ডিমান্ডে সে যখন বলছে আজকে সবাই কুকুরের মাংস চাইছে সেই জন্য কুকুরের মাংস দিচ্ছি আজকে যদি মানুষের মাংস চায় আমি মানুষ মারবো আমি মানুষ কাটবো সে যখন বলছে আমি একশোটা কুত্তা মারবো হাজারটা কুত্তা মারবো লাখটা কুত্তা মারবো মানে সাইকো সে যখন বলছে লাস্টে যখন ক্লাইম্যাক্স সিনে যখন ওই ফাইট সিকুয়েস হচ্ছে বিভৎস লাগছে দুজনকে মানে কি বলবো সৌম প্লাস বিক্রম দুর্দান্ত সৌম্য সেই সময় অঙ্গনাকে সামনে বসিয়ে যে কথাগুলো বলছে সেই জায়গায় যে ডায়লগ ডেলিভারিগুলো হচ্ছে অফ কি বলবো মন্ত্র আমি বলবো পাড়িয়া মাস্ট ওয়াচ বাংলায় এরকম কমার্শিয়াল সিনেমা এরকম গুজবাম মুমেন্ট এরকম অ্যাকশন আর যেরকমভাবে এইটার শেষে গিয়ে এন্ড করেছে এইটার পরবর্তী ভার্সান আসার প্রবল সম্ভাবনা আছে আমি বলবো আমি মানে কি বলবো মন থেকে বলছি আসুক বাংলা এরকম একটা কাজ হোক আর বাঙালি দর্শক আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন যারা এখনও পারিয়া দেখে আসেননি তারা গিয়ে দেখে আসুন এই সিনেমাটার সাপোর্ট দরকার সিরিয়াসলি বলছি এরকম একটা কন্টেন্ট এরকম একটা কাজ তথাগত যেরকমভাবে এটাকে প্রেজেন্ট করেছে বিক্রম চ্যাটার্জি অন্যান্য যারা কাস্ট রয়েছে যারা পারফর্মাররা রয়েছে তারা যেরকমভাবে পারফরমেন্স করেছে জাস্ট নেক্সট লেভেল তা চলো আমার এই পারিয়া রিভিউ রিয়াকশান যাই বলো এখানেই শেষ করতাম তা পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখাবে আর তোমাদের মতামত অবশ্যই যেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থাকো আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই নমস্কার আবার পারিয়া দেখতে যাওয়া হবে